বাদশাহ আলমগীর, কুমারে তাহার পড়াইত এক মৌলবি দিল্লির। একদা প্রভাতে গিয়া দেখেন বাদশাহ সাজাদা এক পাত্র হস্তে নিয়া ঢালিতেছে বাড়ি গুরুর চরণে, পুলকিত হৃদে আনত নয়নে। শিক্ষক শুধু নিজ হাত দিয়া নিজেরই পায়ের ধুলি ধুয়ে মিশে সব করিছেন সাপ সঞ্চারী অঙ্গুলি। শিক্ষক মৌলবি ভাবিলেন আজ নিস্তার নাহি, যাই বুঝি তার সবই দিল্লির পতির পুত্রের করে লইয়াছে পানি চরণের পরে, স্পর্ধার কাজ হেন অপরাধ কে করেছে কোন কালে। ভাবিতে ভাবিতে চিন্তার রেখা দেখা দিল তার ভালে। হঠাৎ কিভাবে উঠি কহিলেন আমি ভয় করি না কো, যায় যাবে শির টুটি, শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার, দিল্লির প্রতি সে তো কোন ছাড়। ভয় করি না কো ধারি না কো ধার, মনে আছে মোর বল, বাদশাহ সুধালে শাস্ত্রের কথা শুনাবো অনর্গল। যায় যাবে প্রাণ তাহে, প্রাণের চেয়েও মান বড়, আমি শুনাবো শাহান শাহে। তারপর দিন প্রাতে বাদশার দূত শিক্ষকে ডেকে নিয়ে গেল কেল্লাতে, খাস কামরাতে যাবে শিক্ষকে ডাকি বাদশাহ কহেন, শুনুন জনাব তবে, পুত্র আমার আপনার কাছে সৌজন্য কি কিছু শিখিয়াছে? বরং শিখেছে বেয়াদবি আর গুরুজনে অবহেলা, নহিলে সেদিন দেখিলাম যাহা স্বয়ং সকালবেলা। শিক্ষকে কন যাহাপনা, আমি বুঝিতে পারিনি হায়, কি কথা বলিতে আজি কি আমায় ডেকেছেন নিরালায়? বাদশাহ কহেন সেদিন প্রভাতে দেখিলাম আমি দাঁড়াই তফাতে, নিজ হাতে যবে চরণ আপনি করেন প্রক্ষালন, পুত্র আমার জল ঢালি শুধু ভিজাইছে ও চরণ, নিজ হাতখানি আপনার পায়ে বুলাইয়া সযতনে ধুয়ে দিল না কো কেন সে চরণ, বড় ব্যথা পাই মনে। উচ্ছ্বাস ভরি শিক্ষকে আজি দাঁড়ায় সগৌরবে, কুর্নিশ করি বাদশাহে তবে কহেন উচ্চ রবে, আজ হতে চির উন্নত হলো শিক্ষা গুরুর শির, সত্যি তুমি মহান উদার বাদশাহ আলমগীর।